পয়লা বৈশাখের আগের দিন মা তারাকে কিভাবে শাড়ি পরালাম, তার সাথে অঙ্গরাগ করলাম, জগন্নাথ লক্ষ্মী নারায়ণ সবাইকে নতুন শাড়ি পরালাম, তার সাথে ঠাকুর ঘরটাও পরিষ্কার করলাম, সমস্ত কিছু তোমাদেরকে একসাথে দেখাবো। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। এখানে দেখো আমি আর আমার তারামা এখানে কিন্তু বসে পড়েছি। এখন মায়ের যে আগে শাড়িটা পরেছিল সেটা খুলে দেবো। আর এই নববর্ষের আগের দিন না করলে না এই শাড়ি পরাতে তারপরে এই অঙ্গরাগ করতে এত সময় লাগে, মানে নিজের চোখে না দেখলে তুমি বিশ্বাসই করতে পারবে না। মা শুধু এসেছিল তারামাটাকে একটু নামিয়ে দেওয়ার জন্য, আর এসেই যেই দেখলো ঠাকুর ঘরে একটু ধুলো হয়েছে, গোটা ঠাকুর ঘর এখন পরিষ্কার করতে লাগলো। মায়ের ওইটাই হচ্ছে কাজ, জানো তো, কোথাও একটু ধুলো দেখলে পরে সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে সেটাকে পরিষ্কার করা যায়। তো এখানে জগন্নাথের ড্রেসগুলো আমি পাল্টে দেবো। এই জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম তিনটেই কিন্তু আমরা পুরী থেকে নিয়েছিলাম, জানো তো। কিন্তু যখন এগুলো কিনি আমাদেরকে পুরো গ্যারান্টি দিয়েছিল যে এই কাঠটা এতটাই ভালো, কখনো পোকা ধরবে না বা ফাটবে না। এটা ছিল নিম কাঠের, তার সাথে আম কাঠের ছিল, কিন্তু আম কাঠের দাম কম আর ওটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তাই জন্য আমরা দাম বেশি দিয়ে হলেও নিম কাঠেরটাই নিয়েছি। কাঠগুলো তো ফাটেনি, কিন্তু উপরে যে রংগুলো সেগুলো জানো তো একটু একটু ফাট ধরতে শুরু করেছে। একমাত্র জগন্নাথ দেবের রংটাই পুরো ঠিক আছে, আকাশকার দিক দিয়ে আমি তো ভীষণই কাঁচা। আর এখন আমি মাতারের জবা ফুলগুলোকে রং করবো, তাই মায়ের কাছে খুব ভালো করে প্রণাম করে নিলাম, বললাম যে মা আমি তো সত্যিই পারি না, তুমি তোমার মহিমা দিয়ে তোমার রূপ ফুটিয়ে তোলো। জানি না তোমরা কে কতটা ভগবানের উপর বিশ্বাস করো, কিন্তু আমি আমার বাড়ির সবাই ভগবানের উপর অন্ধবিশ্বাস করি। আর শুধু বিশ্বাসই করি না, ভগবান যে আমাদের সাথে থাকে সেটা কিন্তু আমরা প্রত্যেকটা পদক্ষেপে বুঝতে পারি। আর যারা ভগবানে বিশ্বাসই করে না অথচ ভগবানের অস্তিত্বের প্রমাণ চাই, বলে কই ভগবান থাকলে কি এটা হতো, ভগবান থাকলে প্রমাণ দিয়ে দিক, সেটা হয় না গো। কোনো কিছুকে পাওয়ার জন্য সেটার জন্য ম্যানিফেস্টেশন করতে হয়, তবেই তুমি অপোজিট সাইড থেকে রেসপন্সটা পাবে। যাই হোক, এসব বিষয়ে তর্ক করার কোনো ইচ্ছা আমার নেই। যারা মানে না ভগবান নেই তাদের জন্য সেটা খুবই উত্তম, আর যারা আমার ভক্তি নিয়ে আঙুল তোলে তাদেরকেও আমি ছেড়ে কথা বলি না। একদিকে আমি তো অঙ্গরা করছিলাম, আর মায়ের দিকে দেখো জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাইকে নতুন জামা পরে দিচ্ছে। এই জামাগুলো কিন্তু নিয়েছিলাম পুরী থেকে, জানো। যখন পুরী থেকে আসি তখন 2-3 সেট জামা একবারে কিনে নিয়ে চলে এসেছিলাম, যেহেতু আমরা মাতারাকে শাড়ি পরিয়ে রাখি। এমনিতে কিন্তু বিগ্রহটার উপর তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো বস্ত্র পরানোই আছে, তার উপরেও আমরা শাড়ি পরিয়ে রাখি। তার জন্য সব ফুলগুলো অঙ্গরা করিনি, জাস্ট যে কয়টাই দেখা যাবে সেই কয়টাই করেছি। এখন আমি ভাবছিলাম মায়ের মুকুটটা যদি একটু গোল্ডেন কালার করে দেওয়া যেত তাহলে হয়তো অঙ্গরাগটা আরো বেশি ফুটতো, কিন্তু জানো তো কোথাও গোল্ডেন কালার কিনতে পেলাম না। তখন মা আমাকে বললো যে দেখ তোর আর্ট অ্যান্ড ক্রাফটের ব্যাগে তো অনেক কালার থাকে, তো খুঁজতে গিয়ে দেখছি সত্যি এত সুন্দর একটা গোল্ডেন কালার ছিল, আর কালারটা পুরো মুকুটের মতো এত সুন্দর লাগছে। দাঁড়াও তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এখন এই জবা ফুলের মাঝখানগুলো আমি হলুদ রং দিয়ে দিচ্ছি। একবার জানো তো ভাবছিলাম যে মায়ের মুকুটটা হয়তো সিলভার কালার করে দিই, কারণ আমাদের তারাপীঠের মায়ের মুকুটটা তো চাঁদেরই থাকে। তারপর ভাবলাম যে না, হাতের কাছে যখন গোল্ডেনটা পেয়ে গেলাম তখন গোল্ডেনটাই করে দিই। ওটাই হয়তো মায়ের ইচ্ছা, কারণ ভগবানের সামনে যা কিছুই ঘটে হয়তো ভগবানের ইচ্ছা ছাড়া ঘটা অসম্ভব। আর এই হচ্ছে মায়ের ফুল অঙ্গরা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরে মাকে শাড়ি পরানো কিন্তু এখনো বাকি। আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম যে মাকে কিভাবে শাড়ি পরার, এবার শাড়িটা দোকানে কিনতে গিয়ে না এত পছন্দ হয়েছিল, কারণ শাড়িটা জাস্ট দেখো দেখতে কিন্তু পুরো কাতানের মতো, অথচ এত সফট, জানি না শাড়িটার নাম কি বলে। দোকানে এই শাড়িটা এত বিক্রি হয়েছে, জাস্ট 2 পিসই পড়েছিল, হয়তো মায়ের জন্যই পড়েছিল। আর শাড়িটা দেখো কাগজগুলো বের করে দেওয়ার পর মা দেখাচ্ছে যে কতটা নরম। তারপর পুরো শাড়িটা আমরা খুলে দেখছিলাম, দেখছিলাম যে ও বাবা, শাড়িটাতে আবার কুচি প্রিন্টও রয়েছে, মাঝখানে কুচিটা হচ্ছে সবুজ কালারের। শাড়িটা এত পছন্দ আমার হয়েছিল, মা তো দোকানেই বলছিল এই শাড়ি যদি অন্য কালার থাকতো তাহলে মা নিজের জন্য একটা নিয়ে নিত, কিন্তু এখন তো পাওয়া গেল না। তবে দোকানদারের কাকুটা বললো যে আবার যখন আসবে তখন অবশ্যই রেখে দেবো। দেখো এখন কিভাবে শাড়িটা পরাচ্ছি। আগে শাড়িটা না হাফের থেকে একটু বড় করে ভাঁজ করে নি, কারণ পুরো শাড়িটা তো অনেকটা লম্বা, অতটা লম্বা শাড়ি পরানো যায় না, তো হাফ পেট থেকে একটু বেশি করে আমি পুরো শাড়িটা এখন ভাঁজ করে নিচ্ছি। এভাবে জানো তো মা আমাদেরকে ছোটবেলায় নাচের সময় শাড়ি পরে দিত, আর পুরো শাড়িটা হাফ করার ফলে এত মোটা হয়ে যেত পুরো শাড়িটা। তো দেখো পুরো শাড়ির এক অংশ আমি পিছনে আগে ভালো করে পিন দিয়ে আটকে নিয়েছি, প্রথমে জানো তো উল্টো দিকে লাগিয়ে দিয়েছিলাম, তারপর আবার খুলে সোজা করলাম। এরপর খুব ভালো করে একটা একটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি, কুচির মুখে আগে একটা সেফটি পিন দিয়ে নিলাম, এবার কুচিগুলো সমান করে নেবো। মায়ের দিয়ে কুচিটা ধরে আছে আর আমি কুচিগুলো টান টান করে নিচ্ছি। আর এই শাড়িটা এতটাই নরম একটা শাড়ি, এটা পরাতে গিয়ে বেশি খাটতেই হয়নি। আগে জানো তো একটা তাঁতের শাড়ি পরেছিলাম, আর জানোই তো তাঁতের শাড়ি কতটা মোটা হয়, ওটা পরাতে একটু কষ্ট হয়েছিল, মানে পরাতে পরাতে যত দিন যাচ্ছে অভ্যাস হয়ে যাচ্ছে, তো পরানোটা এখন মোটামুটি ইজি হয়ে গেছে। তবে একা পরানো কিন্তু অসম্ভব, যখনই পরায় আমি আর মা দুজন মিলেই পরে। এবার দেখো কুচিটাকে খুব ভালো করে সেট করে মাঝখানে যখন প্রথমে সেফটি পিনটা লাগিয়েছিলাম ওই মাঝখানে শাড়ির কুচিটাকে গুঁজে দিলাম, আর পিছন দিকে পিনটা একটু হালকা করে নিয়েছিলাম, কারণ নইলে গুঁজতে ভীষণ অসুবিধা হয়। তো কুচিটা গোজা হয়ে যাওয়ার পর আবার পিনটা টাইট করে লাগিয়ে দিলাম, আর এখানে মা প্লিটটা করে নিচ্ছে খুব ছোট ছোট করে। প্লিটটাকে অনেকভাবেই দেওয়া যায়, ঘুরিয়ে সামনে দিকে দেওয়া যায়, আমরা নর্মালি যেভাবে শাড়ির আঁচল করি সেভাবেও দেওয়া যায়, আবার মাথায় কাপড় দিয়েও দেওয়া যায়। তো আমরা কিন্তু এভাবেই সামনে দিয়ে আঁচল করে দিই, এটাতে দেখতে বেশ ভালো লাগে। এভাবে শাড়ি পরলে কি হয়, পুরো শাড়ির আঁচলটা ভীষণ হাইলাইট হয়, কারণ পিছন দিকে আঁচলটা থেকে গেলে আঁচলটা তো দেখা যায় না। তো দেখো এখানে কিন্তু মায়ের শাড়ি পরানো পুরো কমপ্লিট, এখন গয়নাগুলো পরিয়ে দিলাম। আর এখন দেখো এই যে একটা সোনার টিপ ছিল, বাড়িতে অনেকদিন ধরে রাখা ছিল, ভেবেছিলাম মা তারাকে পরাবো, আর এই সোনার জিপটা তো ভাবলাম নববর্ষের আগের দিনই পরে দিই, মায়ের হয়তো ইচ্ছা নববর্ষের দিন মা সোনার টিপ পরে সাজবে। প্রথমে ভেবেছিলাম আঠা দিয়ে টিপটা আর জিপটা লাগবো, তারপরে আমার মা বললো যে না, ওই আঠা দিয়ে লাগাস না, তাহলে হয়তো রংটা নষ্ট হয়ে যেতে পারে, বোথ সাইড টেপ দিয়ে লাগা। তো বোথ সাইড
টেপটি কিন্তু সত্যি খুবই সুন্দরভাবে লেগে গেছে, আর জিপটাতেও এখন বোথসাইড টেপটিই লাগিয়ে দেবো। আর এই জিপটা লাগাতে লাগাতে মাতে আমাদের গল্প করছিলাম, মাকে আমি বলছিলাম জানো মা বড় মায়ের পুরো আইব্রোটা না সোনা দিয়ে কভার করা থাকে, এত ভালো লাগে দেখতে। জানি না এটা কিভাবে হয়, ভগবানকে যেভাবেই সাজাও না কেন যখন সাজ কমপ্লিট হয় একটা অদ্ভুত মাধুর্য ভগবানের ভিতর থেকে বেরিয়ে আসে। হয়তো এটাই ভগবানের মহিমা যে বিগ্রহকে তুমি যেভাবেই সাজাও সেটা যখন আসনে বসানো হয় সেটার ভিতর থেকে একটা অদ্ভুত জ্যোতি বেরিয়ে আসে। আর মাকেও ঠিক সেরকমই এত দুর্দান্ত লাগছিল, তোমাদেরকে দেখাচ্ছি, আর তোমাদেরকে বললে বিশ্বাস করবে না মা তারার এই বিগ্রহটা এত পরিমাণে ভারী, মানে রীতিমতো তুলতে হিমশিম খেয়ে যাওয়ার মতো ব্যাপার হয়। এরপর হচ্ছে মা লক্ষ্মীকে রেডি করাবো, এই হচ্ছে সেই শাঁখাপলা যেটা আমি নিজের হাতে বানিয়েছিলাম, তোমরা দেখেছিলে। এত ভালো করে ভিডিও দেওয়ার পরে অনেকেই বলবে এইভাবে উলঙ্গ করে কি কেউ ভগবানকে রেডি করা। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা কি আদৌ আমার ভিডিওটা দেখো নাকি কানে শুনেই কমেন্ট করো? আর আগে বলে দিই, ড্রেসগুলো আমি নিয়েছিলাম মোহর সিঙ্গার বলে একটা ফেসবুক পেজ থেকে, এগুলো কিন্তু সমস্তটাই কাস্টমাইজ করা, আর এখান থেকে আমি আগে অনেক ড্রেস নিয়েছি, আমার এত পরিমাণে পছন্দ হয়েছে। এবার আসি আসল কথায়, তোমরা কিন্তু খুব ভালো করে বিগ্রহগুলো দেখলে বুঝতে পারবে এগুলো তো অলরেডি কিন্তু বস্ত্র পরানো আছে, যেগুলোকে অঙ্গরাগ করলে ভগবানকে শুধুই সিংহাসনে রাখা যাবে। কিন্তু তারপরেও আমি পোশাক পরাই, কারণ পোশাক পরালে বা শাড়ি পরালে ধুতি পরালে একটা দেখতে আলাদাই সৌন্দর্য লাগে। মা লক্ষ্মীর বিগ্রহ যখন আমার বাড়িতে ছিল না তার আগে থেকে আমার ভীষণ ইচ্ছা ছিল যে মা লক্ষ্মী কোনোদিন যদি বাড়িতে আসে তাহলে আমি শাড়ি পরাবো। তো মনের ইচ্ছা হয়তো ভগবান সত্যিই শুনতে পায়, যদি নিঃস্বার্থভাবে কোনো কিছু চাওয়া হয় তাহলে হয়তো ভগবান সেটা পূরণ করে দেয়। শাড়ি পরানো হয়ে যাওয়ার পর মাতে মাতে দেখছিলাম কোন মালাটা ভালো লাগছে, মা বলছিল এটাই ভালো লাগছে, আমি দেখলাম হ্যাঁ এটাই বেশ মানিয়ে গেছে তো এটাই পরালাম। তো এই হচ্ছে মা লক্ষ্মী আর নারায়ণের ফুল সাজ সিঙ্গার কমপ্লিট। কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আমার তো দেখে মানে পুরো মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। এরপর শিবলিঙ্গেতে একটা ছোট্ট বেলপাতা ছিল বাড়িতে রাখা, তো এই বেলপাতাটা এখন শিবলিঙ্গে আমি লাগিয়ে দিলাম, খুব সুন্দরভাবে বেলপাতাটা লেগে তো গেছে, কিন্তু আমার হাতের অবস্থা না পুরো খারাপ হয়ে গেছে জানো তো, মানে এই ফেভিকুইক আঠাটা এত পরিমাণে খারাপ মানে পুরো হাতের ছাল জামরা তুলে দেয়। আচ্ছা তোমরা তো এতক্ষণ ধরে ভিডিও দেখছো, তোমরা কি খেয়াল করেছো আজকে কাকে ভিডিওতে দেখতে পাওনি? হ্যাঁ ঠিকই ধরেছো, তোমরা গোপালকে দেখতে পাওনি, কারণ এখন তো সন্ধ্যে লেগে গেছে তাই গোপাল ঘুমিয়েও পড়েছে। আজকের মতো ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক, দেখা হচ্ছে নববর্ষের ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।